ছয়শ পঞ্চান্ন নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী সাহাবি হচ্ছেন তা রাজ্লাহ কাল তিনি বলেন কালানবীনবী আমরা সালমা সালমা বলি নাম রাখা যায় অসুবিধা নেই কিন্তু এই বংশটি যে মদিনায় একটি প্রসিদ্ধ বংশ বা গোত্র ছিল বানু সালেমা তো হে বানু সালেমা বানু সালেমা তাদেরকে বলা হয়। সালেম থেকে সালিমা বনু সালিম গোত্র এরা একটু মদিনার উপকণ্ঠে মানে মদিনা মসজিদ নবী যে বর্তমান সেটাই তখনকার মদিন অতটুকুই মদিনা ছিল আর মদিনার আশেপাশে আরও কিছু মহল্লা মাঝখানে একটু ফাঁকা আছে আর তারপরে মহল্লা বিভিন্ন মহল্লাগুলি যেমন আওয়ালি আওয়ালির নামটি হাদিসে সে এখন আওয়ালি আছে তারপরে কোবার এলাকা টেবলাতানের এলাকা কেবুলায়তানের এলাকা এখন কেবলায়তান বলে পরিচিত হয়েছে কিন্তু তখন সেটা ওই বানু সালমা বা বানু সালেমের এলাকা ছিল জি তারপরে আপনার হার্রাসারকি হাররা বিয়ে হাররা সারকিয়া হচ্ছে আপনার পূর্ব দিক দিক মদিনার অর্থাৎ যেটা বাকির কবরস্থানের দিক ওই দিকটা কবরস্থান পার হলি তখন হাররা সারকিয়া শুরু হলো হাররা বিয়ে আপনি বাবু সালাম দিয়ে বেরিয়ে কিছুটা এগিয়ে যাবেন তখন ওই দিকটা হচ্ছে হাররা বিয়ে হাররা বলা হয় কুচুই পাথর বিশিষ্ট ভূমিকে কুচুই ছোট ছোট পাথর যে খালি পায়ে হাঁটতে কষ্ট হবে ওর ওপর ওই রকম জমিনকে বলা হয় হাররা তো মদিনার দুই পাশে এইরকম জমিন ছিল বা এলাকা ছিল যার ফলে পশ্চিম দিকে একটা ছিল আর পূর্ব দিকে সেই জন্য হার্রাসারকে গার্ভিয়া এখনও এই মোহল্লাগুলি হার্রাসকে গার্ভিয়া বলে পরিচিত অনেকগুলির নাম পরিবর্তন হয়েছে তো বন সালেম গোত্রের লোকেরা ইচ্ছা করেছিলেন যে আমরা এত দূরে থাকবো পাঁচ সালাতে যেতে কষ্ট হচ্ছে আর ফাঁকা তো পড়ে আছে আশেপাশে ফাঁকা জায়গা আছে তো আমরা সেখানে বসবাস শুরু করি এই সব বাড়ি ঘর বন্ধ করে দিয়ে অথবা উঠিয়ে নিয়ে যুগে খড়ের ব্যাপার ছিল যাক এখান থেকে চলে গেলাম স্থানান্তরিত হয়ে মসজিদ নবীর আশেপাশে গিয়ে বসবাস শুরু করলাম ঘরবাড়ি তৈরি করলাম এই নিয়ত ছিল তাদের তাদের এই মনের ইচ্ছা তারা প্রকাশ করেছিলেন তখন নবী সালাম তাদেরকে নিষেধ করলেন না দূরে আছো দূরেই থাকুক দূরে আছো দূরে থাকুক তাতে দুটো উপকারিত দুটো ফায়দা নবী সাহা উদ্দেশ্য ছিল দুটো উপকারিতা বলছি পরে কি বলেছেন আল্লাহ তাহা আশা রকম তোমাদের পদচিহ্ন সম্পর্কে তোমাদের কি কোনো নেকির আশা নেই তোমরা কি নেকির আশা রাখো না আশা তোমাদের পদচিহ্নে তোমাদের পদক্ষেপগুলিতে যে কদমে কদমে এই যে আসছো এতে নেকির আশা আমরা রাখো না এতে নেকি আছে তোমাদের যত দূর থেকে আসছো তত বেশি নেকি যারা কাছে আছে তাদের কম নেকি তোমাদের বেশি নেকি যদি একটু সময় লাগছে ওকালা মুজাহিদুন প্রখ্যাত তাবেই এবং কোরআনের মুফাসের প্রসিদ্ধ মুফাসের তিনি তাবেইনদের জমানার মুজাহিদ রহমাউল্লাহ বলছেন ইমাম মুজাহিদ রহমাউল্লাহ ফি কৌলহি মানে ফি তফসির কৌলহি মহান আল্লাহর এ বাণীর তফসির করতে গিয়ে সুরাইয়াসিন আয়াত নম্বর বারোতে রয়েছে অনাক্তবু মা কদ্দমু ওয়া আসা রাহুম আল্লাহ বলছেন আমি লিখে রাখি লিপিবদ্ধ করি আমি লিখে রাখি মানে আমার ফেরেস্তা দিয়ে আমার ফেরেস্তা দি আর এটা ভাষার অলংকারে সবার আছে আমি এই বিল্ডিংটা তৈরি করলাম বলেন না আপনারা বিল্ডিং মালিকরা আপনি তৈরি করেছেন রাজমিস্ত্রি তৈরি করেছে কিন্তু বলছেন তো যে আমি তৈরি করেছি হ্যাঁ এই শহরটা অমুক নেতা তৈরি করেছে শহর নিজে তৈরি করেছে না অর্ডার দিয়ে তার অর্ডার তৈরি হয়েছে এই যে ব্রিজ হইল কি ব্রিজ বলছে সেটাকে আজকাল যমুনা ব্রিজ তাই না অমুক নেতার যুগে তৈরি হয়েছে বা অমক এটা উদ্বোধন করেছে অমুক তৈরি করেছে তো তৈরি করেছে না রাজমিস্ত্রি তৈরি করেছে ইঞ্জিনিয়ার রাজমিস্ত্রি তৈরি করেছে তো আল্লাহ আমি লিখি মানে আমার লিখেন যারা সম্মানিত মা কাদ্দামু যা তারা অতীত কাদ্দামু পাঠিয়েছে অগ্রিম কাদ্দাম মানে পেশ করা যা তারা আল্লাহর কাছে পেশ করেছে অর্থাৎ নেকি যারা পাঠিয়েছে যা তারা নেকি পাঠিয়েছে সোজা ভাষায় মানে তাদের কর্ম মানুষ আল্লাহর কাছে কি পাঠাচ্ছে কর্ম কর্ম কয় রকম ভালো না হয় মন্দ ভালো কাজ করেছেন আর না হলে মন্দ কাজ করেছেন তো সব কিছু সবকিছু হয় নাকতবো আমার ফেরেজ তারা লিখে আমার হুকুমে মাকাদ্দ তাদের কর্ম তাদের কর্ম ও আশা রহম এই আশা তফসির কি দুটি তফসির করা হয়েছে একটি তফসির হচ্ছে যা কর্ম করেছে তা হয়ে গেল এবং যা কিছু কর্ম করেছে তার যে আসার তার যে প্রভাব প্রভাব দুই রকম কর্ম যেমন দুই দুই রকম তেমনই প্রভাব হচ্ছে মানুষের দুই রকম একটা হচ্ছে সুপ্রভাব একটা হচ্ছে কুপ্রভাব বলেন না যে কুপ্রভাব পড়েছে তার মানে খারাপ কিছু করেছে যার এই ক্ষয়ক্ষতি আর ভালো কিছু করেছে ওর সুপ্রভাব নেই অবশ্যই সুপ্রভাব আছে একজন দিনের কাজ করেছে আপনাদের গ্রামে সব মূর্খ সমাজ ছিল কিছুই জানত না ইসলাম সম্পর্কে মাসা আল্লাহ ইসলামের খেদমত করে গ্রামটাকে এমন জাগিয়ে তুললো গ্রামের সব লোক নামাজি হয়ে গেছে সব পন্থী হয়ে গেছে সব আপনার আসন্নাপী হয়ে গেছে অথচ এর আগে তারা মাজারপন্থী ছিল বেদাত করতো বিদাত তরিকায় বন্দি করতো কুপ্রভাব না সুপ্রভাব সুপ্রভাব কিন্তু বেদাতিদের কাছে এটার নাম কুপ্রভাব এটার নাম হচ্ছে ফেতনা না এটা ফেতনা না ওরা হচ্ছে ফেতনা যারা কোরআন সন্ন্যার বিপরীত পথে চলে তারা হচ্ছে ফেতনাকারী জি সুপ্রভাব মানুষ যখন কোন ভালো কাজ করে যায় তো তার একটা সুপ্রভাব পড়ে ব্যক্তির ওপর পরিবারের ওপর সমাজের ওপর দেশের ওপর যে যতটা পারে কারো প্রভাব তার পরিবার পর্যন্ত ভালো প্রভাব কিন্তু তার পরিবার পর্যন্ত সীমিত পরিবারটাকে ভালো করতে পেরেছে কারও প্রভাব গোটা গ্রাম গোটা অঞ্চল হ্যাঁ ডিস্ট্রিক্ট কারও প্রভাব গোটা দেশের ওপর পড়েছে গোটা বিশ্বের ওপর গোটা দেশের বা গোটা ভাষাভাষীর ওপর পড়েছে এই সুপ্রভাব আর এগুলি চলে গেছেন ওই লোক কিন্তু ওনার আশার ওনার যে যেগুলো বলা হচ্ছে কীর্তকর্ম বা তার যে যা কিছু করেছেন তার যে সুপ্রভাব এ এগুলিকে আশার বলা হয় এটা একটা হয়ে গেল আসার আহম যা তার সুপ্রভাব পড়েছে আশার প্রভাব সেটা ভালো প্রভাব হইতে পারে খারাপ প্রভাব তো ভালো পেলে তো মাসা আল্লাহ ভালো যে ওর ওসিরাতে অনেকে ভালো সুতরাং এক ভাগ করে নেকি পেতে আছে এক ভাগ করে নেকি পেতে আছে কিন্তু যদি খারাপ কাজ করে যায় কেউ জানত নয় খারাপ কাজ এই প্রথম এই কাজ শুরু করে গেছে এলাকায় বা সুতরাং যত লোক ওই অপরাধ করবে এক ভাগ করে অপরাধী দেড় ভাগ এক ভাগ করে প্রথম অপরাধী পেতে থাকবে এটা হচ্ছে আয়তের অর্থ হাদিস এই ক্ষেত্রে নবিস বলছেন যে যত পৃথিবীতে মানুষ খুন হবে যত পৃথিবীতে মানুষ খুন হবে সমস্ত ক্ষণের একটা ভাগ যে খনি যতটা আগার হইলো পাপি যতটা পাপ তার আমল নামে আসলো প্রত্যেক খনের কার উপর আসবে কাবিলের আসবে কারণ সেই ব্যক্তি প্রথম খুন চালু করেছে মানুষ মানুষকে খুন করা প্রথম এই চালু করেছে এই যে কুপ্রভাব পড়েছে মানব জাতির উপর যে মানুষও মানুষকে খুন করতে পারে আর এইরকম কাজ করে সমকাম এটা জানতো না মাদ্রাসায় অথবা স্কুলে অথবা কোনো প্রতিষ্ঠানে অথবা কোনো একটা মোহলায় গ্রামে এলাকায় প্রথম এক অপরাধী এমন অপরাধ করলো তখন যুবকরা খারাপ হইতে লাগলো এই দেখা দেখি খারাপ হইতে লাগলো এই জন্য যেসব অপরাধগুলি এটা একটা হেক মত শোনেন মান সমাজকে ভালো রাখার জন্য বা পরিবারকে ভালো যে অপরাধগুলি মানুষের ব্রেনে নেই ক্রাইমগুলো জানেই না যেগুলো ক্রাইম এইসব মানুষ করতে পারে মানুষকে জানাতে যেন না ওই সব টপিকসে আলোচনাই করবেন না ভুলে থাক মানুষ কিন্তু যখন জেনে গেছে মানুষ আর আজকাল সোশ্যাল মিডিয়াতে প্রায় অপরাধ ক্রাইম জেনে গেছে না করলেও সমাজের লোক না করলেও আপনার তো মুঠোফোনেই আছে ইন্টারনেটে সব কিছু অপরাধগুলি দেখছেন সুতরাং যেসব ক্রাইমগুলি হচ্ছে বিভিন্ন রকমের অপরাধ হচ্ছে সে সম্পর্কে জাতিকে সতর্কতা অত্যন্ত জরুরি জি ধরেন একটা বাতিল ফিরকা এখন তার জন্ম হয়েছে ধর পাকিস্তানে অথবা অন্য কোনো দেশে এখন আলহামদুলিল্লাহ এই রোগ বাংলাদেশে আসেনি হ্যাঁ সুতরাং আলোচনা করার প্রয়োজন নেই কিন্তু যখন চলে এসছে দেখছে মনকে রেহাদিস হাদিস অস্বীকারী আহলে কোরআন এখন বাংলাদেশে গজিয়ে উঠেছে হিজবুত তৌহিদ গজিয়ে উঠেছে এগুলি অন্য দেশে ছিল এক সময় হ্যাঁ কাদিয়ানি গজিয়ে উঠেছে সুতরাং আলোচনা করা জরুরি কিন্তু যতদিন পর্যন্ত গজিয়ে উঠেনি সমাজের লোক জানেন না জানেন না না হলে দেখি একটু জেনে দেখি কি বলছে অনেকে ফেতনায় পড়ে গোনা গোমরা হয়ে যাবে আপনার আলোচনার কারণে তার নেগেটিভ দিক আছে আশার কুপ্রভাব মানুষ চলে যায় কিন্তু মানুষের পাপের কুপ্রভাব থেকে যায় এলাকাতে কোন সিনেমা হল ছিল না আজকাল তো সিনেমা হলের প্রয়োজন নেই পকেটে পকেটে সিনেমা তাই না সিনেমা হল আপনার পকেটে মোবাইলই আছে কিন্তু সময় দেখেন আমাদের আমরা যখন ছোট ছিলাম সিনেমা হল ছিল না ও যেতে হতো ডিস্ট্রিক্টে তাও সাধারণ ছেলেরা যে গ্রামে ওই সব জানতো না অত তো ডিস্ট্রিক্টে না হলে থানা প্রপারে ধীরে ধীরে আসলো জি তো এইভাবে কেউ একটা মুসলিম ধরে সিনেমা হল খুলে গেল আমার থানাতে এক লোক ছিল হাজি সাহেব কিন্তু তার একটা ইনকাম সোর্স ছিল একটা সিনেমা হল খুলে গেছে দুনিয়া থেকে চলে গেছে আমরা তখন ছাত্র জীবনে মাদাসা লেখাপড়া করতাম চোদ্দ পনেরো বছর বয়সে ওই সময় ফোনে গেছে ভালো করে তার ছেলেদের মুখ্য রোজগার হচ্ছে এই সিনেমা হল যা কিছু করে গেছে সেটাও লিখা আর ও আসার কুপ্রভাব সিনেমা আর যত লোক সিনেমা দেখবি আর যত লোক অশ্লীলতায় ডুবে যাবে নর নারী আর যত পাপ এখান থেকে হবে আর যত হারাম রুজি হবে এক ভাগ করে গোনা ওই প্রথম ব্যক্তি যেই সেনামাল খুলে গেছে তার উপর আস্তে আছে আপনার এলাকাতে মাজার ছিল না কেউ মাজার পূজা করতো না ওই বক্তা আসলো হ্যাঁ পথভ্রষ্ট আসলো জাহান্নামের দিকে আহ্বানকারী আসলো আর তারপরে একটা মাজার তৈরি আল্লাহর অলি এখানে শুয়ে আছে একটা মাজার সাজসজ্জিত করে এখানে শুরু হয়ে গেল পূজা গাইরুল্লার পূজা শুরু হয়ে গেল ওই প্রথম ব্যক্তির উপর যত লোক কী আমির করতে থাকবে এক করে তার উপর আসতেই থাকবে এই অপরাধ জি হ্যাঁ এভাবে এক এক করে নেন বেশ ছিল না দেশে ডিস্ট্রিক্টে ছিল না প্রথম লাইসেন্স দেওয়া হলো যেই ব্যক্তি লাইসেন্স প্রথম দিয়েছে আর ওই এলাকায় এইসব বা বেশ বসতি বসিয়েছে সেই ব্যক্তির ওপর এক ভাগ করে আসতেই থাকবে আসতেই থাকবে আসতে থাকবে জি নেবে না 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 সে অপরাধ না করেও সে অপরাধী অপরাধ কোন অপরাধ মানে সরাসরি হয়তো বেশাখানা সে যায়নি কিন্তু বেশাখানা তৈরি করে দিয়ে চলে গেছে অথবা তার পারমিশন দিয়ে চলে গেছে এভাবে মদের দোকান এলাকা মদের দোকান ছিল না প্রথমে একজন মদের দোকান খুলে গেছে আর ওর দেখা দেখে সবাই তখন মদের দোকান খোলা শুরু করলো অথবা তার ছেলে মেয়েরা ওইটাই রোজগার হিসাবে নিল সমস্ত গুনহা ওই বুড়োর ওপর আসতে আছে যে মদের দোকান রেখে গেছে ছেলে মেয়েদের জন্য ও আসার আহমের একটি করলাম আসার মানে আমলের আসার তাহলে এতক্ষণ আর আসার একটা হচ্ছে পায়ের আসার মানে পদচিহ্ন পায়ের দাগ সহজ ভাষায় দ্বিতীয় তফসির অনাক্ত মা কাদ্য মানুষ যা কিছু করেছে আপনি মসজিদে গিয়ে নামাজ পড়লেন ওই নামাজের সালাতের নেকি লিখা হইলো ও আসার আহম আর তাদের পদচিহ্নগুলি ওইটা লিখলে কত কদম হেঁটে মসজিদে এসেছে আপনার এলএম শিখার নাকি লিখা হলো আর আপনি কত কদম হেঁটে আর কত কিলোমিটার আপনি গাড়িতে এসেছেন কত টাকা খরচ করে আপনি এসেছেন তাও লিখা হচ্ছে একটি হচ্ছে নিজের গাড়ি কিন্তু আপনি ভাড়া দিয়ে এসেছেন আপনি মনে করিয়েন না যে আমার তো বিশটা রিয়াল চলে গেল দশ দশ বিশ রিয়াল যাওয়া আসায় আমার বৃথা গেল এটাই আশা রহম এটাও আল্লাহ লিখছেন আল্লাহর ফেরেস্তারা লিখছে কোথাও মমিনের ভালো কাজ বৃথা যায় না আর মন্দ কাজ থেকে তবা না করলে সেটা মুছে যায় না মন্দ কাজ থেকে করতে হবে যদি কাবিরা হয় আর যদি অল্প স্বল্প হয় তাহলে নেক আমলের মাধ্যমে সেটা মুছে যাবে যেমন এবং হাদিস তারা প্রমাণিত তো যাই হোক এই কথাগুলির মাধ্যমে আমাদের সামনে যে হাদিসগুলি আসছে বুঝতে সুবিধা হবে নবী সাল্লাহ আলিয়াল্লাম তাই তাদেরকে নিষেধ করলেন তো রহম আমি তাদের কর্মগুলি যা কিছু তারা করে আল্লাহর কাছে অগ্রিম পাঠিয়েছে দুনিয়া থেকে তা লিখি মানে আমার ফেরিস্তাদেরকে দিয়ে ও রহম আর তাদের চিহ্নগুলি বা তাদের প্রভাবগুলি তাদের পদচিহ্নগুলি দুটো তা ইমাম মুজাহিদ রহম্লা আসা রহম এই শব্দের ব্যাখ্যা কি করছেন এই হোতাহ হুতুয়াতুন মানে হচ্ছে একটা ধাপ হ্যাঁ পদচিহ্ন পায়ের চিহ্ন হোতাহ জি তাদের পদচিহ্নগুলি আমি লিখে রাখি আমার ফেরেস তাদেরকে দিয়ে ছয়শো ছাপ্পান্ন নম্বর হাদিস আল্লাহ তালনি তো ওই হাদিসটি একটু অতিরিক্ত এসেছে ওতে যাতে আমরা আরও কিছু জানতে পারবো সালেম আতা এ বানু সালেম গোত্রের লোকেরা আরাদু তারা ইচ্ছা পোষণ করল তাদের যে বসতি রয়েছে মহাল্লা সেখান থেকে তারা স্থানান্তরিত হয়ে মসজিদ নবীর বসতি করবে বা বসতি স্থাপন করবে অথবা তারা নবী আশেপাশে বসবাস শুরু করবে কে চায় নবী সাল বাড়ির আশেপাশে বাড়ি বাঁধবো খালি জায়গা পড়ে আছে কিনে নেবো ওখানে বাড়ি করবো যেমন আজকাল লোকেরা শহর মুখিয়েছে আজকাল কোথায় ভালো লোকের আছে ওর কাছে গিয়ে বাড়ি বন্ধ এরকম লোক পাওয়া মুশকিল আজকাল হ্যাঁ এইটা এই যে এলাকাটা হচ্ছে না এটা হচ্ছে ভিআইপি এলাকা সুতরাং ওখানে গিয়ে বাড়ি বন্ধ যারা শহরে আছে শহরের ভিতরে ভিআইপি পি এলাকা আছে নিচু মানের এলাকা এগুলো চলো ভিআইপি এলাকা আর যারা গ্রামে আছে আজকে গ্রাম গ্রামে আর থাকতে চায় না মেলা ফ্যাসিলিটি থেকে বঞ্চিত থাকে চলো শহরে বাড়ি বাদি হ্যাঁ টাউন গ্রাম থেকে টাউন থেকে যারা টাউনে আছে বলছে আর টাউনে না সিটিতে চলো হ্যাঁ সেখানে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা তো সমস্ত দুনিয়ার স্বার্থ ঠিক আছে নাজায়জ কিছু নয় কিন্তু তার চেয়ে তো বড় স্বার্থ হইতে হবে দৈনী স্বার্থ দৈনি উদ্দেশ্য আমার সেখানে ইমান ইসলাম আমার ছেলেমেয়েদের ইমান ইসলাম সুরক্ষিত থাকবে এমন জায়গায় বাড়ি বান্ধব যেখানে আলহামদুলিল্লাহ মসজিদ আছে সহি আকিদা ভিত্তিক শহীদ আমল ভিত্তিক সেখানে এবদবন্দি হয় সেই মসজিদে শেরিক হয় না বেদাত হয় না হয় না সন্ন্যদি তৈরিকে নামাজ পড়লে বাধা দেওয়া হয় না সেখানে দাওয়াতি কার্যক্রম চালিয়ে যেতে পারবো সেখানে বেশ কিছু দিনী ভাইয়েরা বাড়ি বেঁধেছে সুতরাং আমি সেখানে থাকলে তারা আমার জন্য সহযোগী হবে দাওয়াতি ময়দানের ক্ষেত্রে বা ভালো ইসলামী প্রতিপালনের ক্ষেত্রে এই নিয়ে কয়জন লোক স্থানান্তরিত হচ্ছে যদি করেন তো ভালো কথা আর যদি না করেন তাহলে অবশ্যই আপনার মধ্যে দোষ আছে তো তারা নবিসালামের আশেপাশে চলে আসতে চাইলো যে এখানে এসে বসবাস শুরু করবো কালা বর্ণনাকারী আনাস বলছেন ফাকারি হান নবী সাল্লাম নবী সাল্লাম এটা অপছন্দ করলেন চাইলেন না কেন চাইলেন না আমি বলেছি যে কয়টি কারণ বলেছি দুটি কারণ বলবো বলেছি একটি কারণের আলোচনা চলে সেটা এটা হচ্ছে কদমে কদমে নেকি প্রতিটি পদচিহ্নে নেকি রয়েছে এই নেকি থেকে তোমরা বঞ্চিত হবে কেন নেকি থেকে বঞ্চিত বেশি নেকি করো তোমরা বেশি নেকি করো এক দুই নম্বর এখানে আসছে থাকি আর এহান নবী শাসন আই ইউরুল মদিন আতা অপছন্দ করলেন মদিনাকে উজাড় করে দাওয়া বা অনাবাদ করে দেওয়া মদিনাকে বসবাস শূন্য করে দেওয়া কারণ দেখেন শহর যত বড়ো থাকবে সেই শহরের ঠাকুর ভাই বিশাল শহর বিশাল শহর এক মাথা থেকে আরেক মাথা একশো কিলোমিটার রিয়াজের এক মাথা থেকে আরেক মাথায় একশো কিলোমিটার আর এটা দশ বছর আগে শুনেছি এখন তো মনে হয় আরও বেশি বেড়ে গেছে থেকে চব্বিশ পঁচিশ বছর আগে এইদিকে আপনার এই হলে শেষ শেষ হয়ে গেল সালাম এখানে শেষ ওই মোবার গেটে ছিল সাতি টাতি কিচ্ছু ছিল না ওগুলো খোলা ময় ছিল এইদিকে সেভেন্টি ওয়ান নাইনটি ওয়ান শেষ ফায়সালিয়া তো দু একটা বাড়ি হতে লেগেছিল ছিলই না কোনো বসতি বসতি ছিল না সেখানে এখন এয়ারপোর্টের কাছাকাছি চলে এয়ারপোর্টের কাছাকাছি চলে গেছে হ্যাঁ তারপরে এই দিকে রিয়াজের দিকে টান দিয়েছে এইদিকে তো টান দিতে পারছে কারণ এইদিকে সাগর আছে দমাম খোঁয়ের মাঝখানে অনেক ফাঁকা জায়গা ছিল এখন কোনো ফাঁকা নেই দমম খোঁবার এক হয়ে গেছে দেখা গেছে তো যত বসতি দূর দূরত্ব ছড়িয়ে ছিটিয়ে থাকবে তত বেশি সেই শহরের মূল্য রয়েছে এবং সেই শহরের সুরক্ষার ক্ষেত্রেও দেখেন যদি এক জায়গায় সবাই জমা হয়ে গেছেন তাহলে দুশমন যদি আসে তখনকার যুগে যেহেতু গোত্রীয় শাসন ছিল আর যে কোনো সময় দুশ্মন আক্রমণ করতে পারে তাহলে হঠাৎ করে এমনভাবে আক্রমণ করে দিল অতর্কিত যে খবরই পেলেন না কিন্তু দূর দূরান্ত মতো ছড়িয়ে আছে বসতি ওই দূরে যখনই দুশ্মন এসে তখনই কিন্তু ওরা জানতে পেরেছে তারপর তারা কেন্দ্রে জানিয়ে দিয়েছে যে এইরকম হচ্ছে এই জন্য নবী সাল্লাম চাইলেন না যে মদিনার উপকণ্ঠে আশেপাশে যারা বাস করে দূরে তার একবারে কাছে মসজিদ নবীর কাছে চলে আসুক এটা পছন্দ করলেন না মদিনা আগে যে বসবাস করে এসে দূরান্ত পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে সেটা সেই এলাকাগুলি যেন শূন্য না হয়ে যায় এটা হচ্ছে দ্বিতীয় কারণ হচ্ছে ফাঁকা আলা বললেন নবিশ্বাস আল্লাহ তাহতাসে আশা রকম তোমাদের পদচিহ্নগুলি সম্পর্কে তোমরা নেকির আশা রাখো না যে তোমাদের কদমে কদমে যে নেকি রয়েছে এই আশা রাখো আল্লাহর কাছে কালা মুজাহেদ এমাম মুজাহেদ রহমছেন খোতাহোম আসারহম তাদের পদচন্নগুলি হচ্ছে আসার আসারে তফসির হচ্ছে আর পায়ে হেঁটে যাওয়া পায়ে হেঁটে যাওয়া পায়ে হাঁটার যদি ওইরকম দূরত্ব হয় তাহলে পায়ে হেঁটে এটা উত্তম ধরেন আপনি পাঁচ মিনিট বা সাত মিনিটে মসজিদ পৌঁছিতে পারবেন বা দশ মিনিটই লাগবে ধরেন আর ঠান্ডার সময় সেখানে যদি মনে করেন যে না রে ভাই গাড়ি আছে কেন হাঁটবো বসেন গাড়িতে করছেন কিন্তু অনেকে যারা নিজের গাড়ি রাখছেন প্রাইভেট অথবা ট্যাক্সি চালাচ্ছেন ভাই ওখান থেকে চলে যাব আমি ডিউটিতে সেটা আলাদা কথা কিন্তু না গাড়ি আছে এত অলসের অসল বিল্ডিং এ নেমে বসেন গাড়িতে মসজিদে লো গাড়ি অথচ পাঁচ থেকে সাত মিনিট মসজিদে পারবে না এরকমটা করবেন না এর তো উত্তম যে আপনি হেঁটে যাবেন এতে বেশি নেকি রয়েছে কিন্তু ধরেন হেঁটে গেলে পনেরো মিনিট লাগবে আপনি গিয়ে হয়তো প্রথম রাখা থাকবে তাহারি পাবেন না অথবা আপনি দুই ডাকা সায়তাহতুল মসজিদ পাবেন না আপনি এসব আশা নিয়ে আপনি গাড়িতে চলেন গাড়িতে যাই অবশ্য সেটা ভালো তখন তো পায়ে হাঁটার বিষয়টি বিশেষ করে যদি পায়ে হেঁটে যাও সব এই জন্য ঈদের চলাতের ক্ষেত্রে সন্ন্যত হচ্ছে পায়ে হেঁটে যাও কিন্তু পায়ে হাঁটার দূরত্ব যদি ঈদগাহ তাও থাকে তাহলে দূরে থাকে তাহলে অসুবিধা নেই গাড়িতে চললে